তিনটি ক্যাটাগরি তুলক নিয়োগ দেবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা একজন সহকারী আর্কিটেক্ট একজন উভয় পদে যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানে গ্রেড সহ চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দ শর্তাবলী আবেদনকারীর বয়স সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার কন্যা ও শারীরিক প্রতিপন্থী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর এর চেত্রী শনাকপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকার নির্ধারিত চাকরি আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা বিপিএটিসি এর ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিপিএটিসি ডট গভ ডট বিডি বা ডাব্লিউ 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 ডট পোর্টাল ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করা যাবে ক্যামেরোপন নিজ জেলা ও পার্থীর পদের নাম লিখতে হবে আবেদনের সাথে প্রকল্প পরিচালক বিপিএটিসি এর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর অনুকুলে এক ও দুই নং ক্রমিকের পদের ক্ষেত্রে 300 টাকার এবং তিন নং ক্রমিকের পদের ক্ষেত্রে 100 টাকার পে অর্ডার বা ব্যাংক সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নাগরিকত্ব পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা তিন কপি সত্যায়িত রঙিন ছবি আবেদনপত্র আগামী পনেরো দশ দু হাজার তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি প্রকল্প পরিচালক বিপিএটিসি এর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাভার ঢাকা তেরোশো তেতাল্লিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সূত্র দৈনিক যুগান্তর আঠারো সেপ্টেম্বর দু ধন্যবাদ সবাইকে